পাবনার পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। এই মুহূর্তে সুজানগর পেঁয়াজ বাজারে আছেন রিপোর্টার সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছি তার কাছে। জি আপনি জামুতি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি পাবনার সুজানগর পেঁয়াজ বাজারে। পাবনার সুজানগর পেঁয়াজ বাজার কিন্তু পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় পেঁয়াজ বাজার এটি। এই পেঁয়াজ বাজার কিন্তু সপ্তাহে দুই দিনই হাটটি বসে। শনিবার এবং বুধবার এই হাটটি বসে আমি যদি আপনাদের দেখাই এবার কিন্তু আমি পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবার পেঁয়াজের দাম কিন্তু মানে পেঁয়াজের যে লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা এবার আমাদের পাবনাতে পেঁয়াজের যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে আট হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে এবং পেঁয়াজের উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ মেট্রিক টন এবার পেঁয়াজের দাম কম হয় লাভবান হতে পারছেন না কৃষকরা এখন বর্তমানে আমি प्याज ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছি प्याजের যে দাম সেটা শুনলাম प्याजের যে এখন বর্তমান দাম যাচ্ছে সেটা হচ্ছে 900 থেকে 950 টাকা মন পর্যন্ত प्याजের দাম যাচ্ছে কেউ এটা কিন্তু গত গত যে হাটে গত শনিবার হাটে কিন্তু प्याजের দাম গিয়েছিল একটু বেশি গত শনিবারের দাম ছিল 1000 থেকে 1100 টাকা মন এবারে কিন্তু 200 টাকা পর্যন্ত দাম কমে গেছে এবার পাবনা জেলায় পাবনার সদর থানা সুজানগর সাথিয়া সহ ভাঙ্গুরা বিভিন্ন এলাকায় পেঁয়াজের কিন্তু হয়েছে হলেও কিন্তু কৃষকের মুখে হাসি নেই আমি যদি বলি তাহলে দেশে কিন্তু দুই ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে এক হচ্ছে চারা পেঁয়াজ আর দুই হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ পাবনায় তবে কিন্তু পাবনাতে কিন্তু দুই ধরনের পেঁয়াজই কিন্তু আবাদ হচ্ছে এবং ভালো কিন্তু পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় পেঁয়াজ উৎপাদনের ব্যাপারে আমি কৃষকদের সঙ্গে কথা বললাম তারা জানালো যে পেঁয়াজের বীজ কেনা থেকে শুরু করে চারা উৎপাদনের জন্য বিস্তালা ভাড়া করা জমি চাষ করা তারপরে জমিতে সেচ দেওয়া সার দেওয়া গোবর দেওয়া শ্রমিক খরচ মিলিয়ে সব মিলিয়ে কিন্তু বিঘাপতি পেঁয়াজের খরচ হচ্ছে প্রায় তিরিশ হাজার টাকা এর পাশাপাশি এর পাশাপাশি এর পাশাপাশি কিন্তু যে পেঁয়াজ যারা লিজ নিয়ে জমি থেকে যারা লিজ নিয়ে যে পেঁয়াজ গুলো আবাদ করতেছে তাদের কিন্তু আরো বিঘা প্রতি হাজার টাকা পর্যন্ত বেশি খরচ হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তাদের খরচের পরিমাণ কিন্তু তাদের খরচের পরিমাণ চল্লিশ হাজার টাকা আমি পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে আরো কথা বলেছি তারা বলেছে যে বাহির থেকে যে পেঁয়াজ আমদানি যদি না হয় তাহলে পরে কিন্তু আমাদের এই পেঁয়াজটা কিন্তু আরো ভালো একটু দাম পেতে পারেছো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমরা সরাসরি ছিলাম পাবনায়